করতে হবে, রাজপথকে দখল করতে হবে, রাজপথ থেকে বার্তা দিতে হবে তোমাদের। দশ দফায় যুগপৎ আন্দোলনের ঘোষণা, সাত এমপির পদত্যাগ, সহিংসতার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে হোয়াইট হাউস, এত রিজার্ভ গেল কোথায় প্রশ্ন গয়েশ্বরের। সব শঙ্কা উড়িয়ে দিয়ে রাজধানীতে শান্তিপূর্ণ বিশাল গণসমাবেশ করেছে বিএনপি। গণসমাবেশ থেকে দশ দফা দাবিতে সরকার বিরোধী ও সমমনা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী 24 ডিসেম্বর সারা দেশে গণমিছিল কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই আন্দোলন মাঠে গড়াবে। একই সাথে সমাবেশের মঞ্চ থেকে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। দশ দফা দাবির ঘোষণা দিয়ে সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের ঘোষিত এই দশ দফার ভিত্তিতে আগামী দিনের আন্দোলন চলবে, প্রতিটি কর্মসূচি পালন করা হবে যুগপৎভাবে। তিনি বলেন, স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। নানা ছড়ায় উত্তরায় পেরিয়ে মহানগর দক্ষিণের গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় এই গণসমাবেশ করে বিএনপি। সমাবেশস্থলে নিয়ে বহুমুখী দিন দরবার ও বিকল্প ভাবনার পর এই মাঠে 26 শর্তে সমাবেশের অনুমতি পায় দলটি। সমাবেশের আগের দিন বিকেলে এই অনুমতি পাওয়ার পরপরই মাঠমুখী নেতাকর্মীদের দল নামাতে শুরু করে, যা গতকাল শনিবার সকালে লোকে লোকারণ্য হয়ে উঠে। যাত্রাবাড়ি, সাইদাবাদ, মতিঝিল, খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত ছিল লোকে ঠাসা। ঢাকা বিভাগীয় সমাবেশ হলো সমাবেশে অংশ নেয় বিএনপির প্রতিটি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা। মিছিলে মিছিলে চারদিকে সরব করে তা রাখেন তারা। সকাল 10:20 জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশ শুরু হয়। বেলা 3:50 বক্তব্য রাখেন সমাবেশের প্রধান অতিথি ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন। ডাক্তার মোশাররফ প্রায় আধা ঘন্টার বক্তব্যে বর্তমান সরকারের নানা অপকর্মের সমালোচনা করে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলনের দশ দফা দাবি তুলে ধরেন। খন্দকার মোশাররফ বলেন, এই দশ দফা গণতন্ত্র পুনরুদ্ধারের এই দাবি জনগণের, এটা মানুষের দাবি। এই দাবি আদায়ে আমরা প্রথম কর্মসূচি আগামী 24 ডিসেম্বর ঢাকাসহ সব মহানগর ও জেলা সদরে গণমিছিল কর্মসূচি ঘোষণা করছি। আমরা এই দেশের সকল জনগণকে এই দশ দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আগামী 24 ডিসেম্বর গণমিছিলের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে এই দশ দফা উপস্থাপন করার কথা জানিয়ে এই দফাগুলো নিয়ে যুগপৎ আন্দোলনকারী বিভিন্ন রাজনৈতিক দলের মতামত ও সম্মতি নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সাথে সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলোকে এই দশ দফার প্রতি একাত্মতা ঘোষণার আহ্বান জানান ডক্টর মোশাররফ। তিনি বলেন, আমরা আশা করি এই দফার সাথে তারাও একাত্মতা ঘোষণা করবেন। আগামী দিনে এই দশ দফা আদায়ের লক্ষ্যে প্রতিটি আন্দোলন কর্মসূচি এবং যুগপৎভাবে পালন করব। এই সরকারকে বিদায় দেওয়ার জন্য ধৈর্য সহকারে আপনারা আমাদের এই আন্দোলন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন। প্রথম দাবি সরকারের পদত্যাগ। দশ দফা দাবির প্রথম দফায় রয়েছে সংসদ বিলুপ্ত করে বর্তমান সরকারের পদত্যাগ। অন্যান্য দাবিগুলো হচ্ছে 1996 সালে সংবিধানের সংযোজিত ধারা 58 খ, গ ও ঘ এর আলোকে দল নিরপেক্ষ নির্বাচনকালীন ও অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, বর্তমান কমিশন বিলুপ্ত করে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, উক্ত কমিশন নির্বাচনের লেভেলে প্লেইং ফিল্ড তৈরিতে আরপিং সংশোধন, ইভিএম বাতিল ও পেপার ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা এবং স্থানীয় সরকারের দলীয় প্রতীক ব্যবহারের বাতিল করবে। খালেদা জিয়াসহ সব বিরোধী দলীয় নেতাকর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও আলেমদের সাজা বাতিল এবং মিথ্যা মামলায় প্রত্যাহারের পাশাপাশি নতুন মামলায় গ্রেফতার বন্ধ ও সভা সমাবেশ বাধা সৃষ্টি না করা, ডিজিটাল নিরাপত্তা আইন 2018, সন্ত্রাস দমন আইন 2009 ও বিশেষ ক্ষমতা আইন 1974 সহ মৌলিক মানবাধিকার হরণকারী সব কালা কানুন বাতিল, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, সার, পানিসহ জনসেবার সব খাতে দর বাড়ানোর জন্য গণবিরোধী সিদ্ধান্ত বাতিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা, গত 15 বছর বিদেশে অর্থ পাচার, ব্যাংকিং ও আর্থিক খাত, বিদ্যুৎ, জ্বালানি ও খাত, শেয়ার বাজার সহ রাষ্ট্রীয় সব ক্ষেত্রে সংগঠিত দুর্নীতি চিহ্নিত করার লক্ষ্যে কমিশন গঠন, গুমের শিকার সব নাগরিককে উদ্ধার, বিচার বহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচার সহ ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয়, ভাঙচুর ও সম্পত্তি দখলের বিচার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ বন্ধ করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া। 13 ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ দশ দফা তুলে ধরার পর ডক্টর মোশাররফ হোসেন নতুন কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে আরও রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীরা আরও অনেকে। নয়াপল্টনে আক্রমণ বর্বরোচিত, ডক্টর মোশাররফ হোসেন বলেন, গত 7 ডিসেম্বর সরকারের আইনশৃঙ্খলা বাহিনী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বর্বরোচিত হামলা চালিয়ে একজনকে হত্যা, অসংখ্য নেতাকর্মী গ্রেফতার ও দলীয় কার্যালয় ভেঙে চুরমার করেছে। বিনা উস্কানিতে এমন বর্বরোচিত আক্রমণ মুক্তিযোদ্ধা হানাদার বাহিনীর আক্রমণের কথাই মনে করিয়ে দেয়। তিনি বলেন, এ সরকার জনবিচ্ছিন্ন বলেই বিএনপির সমাবেশকে ভয় পায়। তারা বিএনপিকে কোনো সমাবেশ করতে দিতে চায় না, এরা গণতন্ত্র চায় না। স্বাধীনতার পর এই আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা বাকশাল কায়েম করেছিল, এখন আবারও অলিখিত বাকশাল কায়েম করা হয়েছে। ফলে যারাই আজ গণতন্ত্র চায়, ভোটের অধিকারের কথা বলে তাদের ভয় পায়। জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। ডাক্তার মোশাররফ হোসেন বলেন, বিএনপির বিভাগীয় পর্যায়ের প্রতিটি সমাবেশে সরকার বাধা দিয়েছে, তাদের পেটোয়া বাহিনী দিয়ে প্রতিটি সমাবেশ তারা ভঙ্গ করেছে। সব বাধা উপেক্ষা করে মানুষ নদী সাঁতরিয়ে ভেলাতে পার হয়ে সাইকেলে হেঁটে ওই সভা সমাবেশ সফল করেছে। সরকার এই সমাবেশ বাধা দিতে চেয়েছিল, কিন্তু ঢাকা বিভাগের সাধারণ মানুষ এই সমাবেশে অংশ নিয়ে সরকারের রক্তচক্ষুর জবাব দিয়েছে। জনগণ বার্তা দিয়েছে, যারা গণতন্ত্র ধ্বংস করেছে তাদের নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়, যারা অর্থনীতি ধ্বংস করেছে তাদের নিয়ে অর্থনীতির পুনরুদ্ধার করা সম্ভব নয়। দেশের জনগণ আরও বার্তা দিয়েছে, এই সরকারকে তারা আর ক্ষমতায় দেখতে চায় না, অনিতবিলম্বে তারা এই সরকারের বিদায় দেখতে চায়। তিনি বলেন, এই সরকারকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে খাদের কিনারায় দিয়ে গেছে। ছাদাবাজি, লুটপাট আর দুর্নীতির মাধ্যমে অর্থনীতির আজ ধ্বংস হয়ে গেছে। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, যারা সবাই আওয়ামী লীগ সিন্ডিকেটের সদস্য। ডাক্তার মোশাররফ হোসেন বলেন, বিচার ব্যবস্থাকে এই সরকার ধ্বংস করেছে। যদি বিচার বিভাগ স্বাধীন থাকতো, তাহলে বিএনপি চেয়ারপারসনের আজ কারাবন্দী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিদেশে থাকতে হতো না। সংসদ থেকে পদত্যাগের ঘোষণা। সমাবেশ থেকে বিএনপির এমপিরা জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা বলেন, আমরা দলের সিদ্ধান্তে সংসদে যোগ দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম যেটুক স্পেস আছে সেটুকু কাজে লাগাতে, তারপরও তারা আমাদের বক্তব্য দিতে যায়নি, মাইক বন্ধ করে দিয়েছে। এখন এই সংসদে থাকা আর না থাকা সমান কথা। আমরা দলীয় সিদ্ধান্তের আলোকে আজ পদত্যাগের ঘোষণা দিচ্ছি। তিনি বলেন, ইমেইলে 7 জন এমপির পদত্যাগ পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। বিএনপি 7 জন সহ সদস্য হলেন উকিল আব্দুস সাত্তার, হারুনুর রশিদ, জি এম সিরাজ সহ আরও অনেকেই। স্বৈরাচার সরকার মেনে নেব না। স্থায়ী কমিটির সদস্য মাইন খান বলেন, আমরা ঢাকা বিভাগীয় এই গণসমাবেশকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসতে দেখেছি। আপনারা জানেন, এই সরকার মিথ্যা মামলা হামলা ঘুমকুন হুমকি ধুমকি দিয়ে এই দেশের মানুষকে অবনত করতে রাখতে চায়, কিন্তু ইতিহাসের শিক্ষা প্রমাণ করে পৃথিবীর কোথাও কোনো স্বৈরাচারী সরকার জোর করে ক্ষমতায় থাকতে পারেনি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, জনগণ সব ক্ষমতার উৎস। আজকে জনগণ প্রমাণ করেছে, পুলিশের বুলেট দিয়ে বিএনপি অফিসের সামনে নেতাকর্মীদের গুলি করে হত্যা করে, অফিস লুটপাট করে, মানুষকে দমিয়ে রাখা যায়নি।